সিলেটে একটা চা বাগান ভিজিট করলাম। দেখেন চা বাগানটা দেখা যাচ্ছে এখান থেকে। অন্য একটা চা বাগানে যাওয়ার পথে একটা রাবার বাগান পড়লো আমাদের সামনে, বাগানে ঢুকে গেলাম। ঢুকে রাবার সম্পর্কে অনেক কৌতূহল চলে আসলো। রাবার বাগান বহুবার এর আগে দেখেছি, ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আবার রাবার সংগ্রহের প্রণালীটা আমি আপনাদেরকে শেয়ার করব। দেখেন এখানে অনেক অনেক রাবার গাছ, সংগ্রহের প্রণালীটাও দেখাবো। এবং এই গাছ থেকে রাবার সংগ্রহ করার যে বিষয়টা, এই বিষয়ে আমাদেরকে একজন মুরব্বী আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন। আর আমাদের সাথে একটা স্মার্ট ছেলেও আছে যে আমাকে সঙ্গ দিচ্ছে প্রতিনিয়ত। আমি ইঞ্জিনিয়ার তারেক, আমি আপনাদেরকে দেখাবো রাবার কীভাবে সংগ্রহ করা হয়। আমরা জানি রাবার ইজ দ্য বিউটি অফ দ্য নেচার, ইটস দ্য অ্যাসেট অফ দ্য নেচার অলসো, ইটস দ্য মোস্ট নেসেসারি থিংস ইন দ্য ওয়ার্ল্ড। সামটাইমস উই ক্যান সে নো রাবার নো ওয়ার্ল্ড, কারণ রাবার এখন প্রতিটা কাজেই আমরা ব্যবহার করতে পারি বা করছি। রাবারের অর্থনৈতিক বিষয়টা অনেক বড়। রাবার সংগ্রহের পর বাংলাদেশের বা দেশের অর্থনৈতিক বিষয়ে, দেশের প্রয়োজন মেটানোর পরে এটা এক্সপোর্ট করা হচ্ছে দেশের বাহিরে। হ্যাঁ, আমি সংগ্রহটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন রাবার গাছ কীভাবে আছড়ানো হয়েছে, এখান থেকে ছালটা তুলে নিয়ে হয়েছে, তারপরে একটা ড্রেনেজ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে কীভাবে করে এভাবে ড্রেন করে এনে, এই যে একটা প্রসেস দেখেন, ফোঁটা ফোঁটা করে রাবার কিন্তু পড়ছে এখানে। হ্যাঁ, এই যে বাটিতে অলরেডি সংগ্রহ করা হচ্ছে, অনেক রাবার এখানে আছে। হ্যাঁ, যেটাই হোক, আমার দেখা রাবার বাগান আসলেই ভালো ছিল। একটা ভিডিওর মাধ্যমে সুন্দর বিষয়টা শেয়ার করার মাধ্যমে আমি আপনাদের সঙ্গী হলাম, এবং ভবিষ্যতে আরও নতুন কিছু নিয়ে আসব আপনাদের সাথে দেখা করার উদ্দেশ্যে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমি তো আছি আপনাদের সাথে, দোয়া করবেন। আমার সাথে আরও একটা দুষ্ট ছেলে আছে, এ হচ্ছে রাবার বাগান। হ্যাঁ, ওকে ওকে, নাইস, থ্যাংক ইউ, বাই।